যখন ভাই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে, কেস করে, তোমার মনে হচ্ছে আমি চিৎকার দিয়ে কবিতা পড়ি, রদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এক জায়গার থেকে দুধ পান করলি আর তুই গাদ্দার হইলি তো হইলি কি কইরা, এক মার দুধই তো দুইজন পান করলি, তোর ভিতরে গাদ্দারি আসলো তো আসলো কি কইরা। নিল বুঝলাম ভাই, তোর তো জবাব দেওয়া দরকার ছিল, খাইলো তো আমার পাই খাইলো, তাতে কি আসে যায়? হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে গেলে? হ্যাঁ, এই ছোট্ট দিমনটা যদি সুখী হইতে চাই, দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুম আদ-দ্বীন, তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশ তোমরা তৈরি না করবে, না সংসারে সুখী হবে, দুইজনের সংসারও সুখী হবে না। 200 জনের সংসারও যদি দিনদারি হয়, তাহলে কোনোদিন অসুখী হবে না। দিন আমাদেরকে এই ছোট্ট জীবনটায় সুখ দিবে। আমি ওই দিকে আর নিয়ে গেলাম না, সামনে যে চিরদিন আসতেছে, হায় হায় ওইখানে সুখী হব কি কোরা, এটা তো কাইটেই যাবে। সুখ হোক আর দুঃখ হোক, শীত হোক আর গরম হোক, তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থায় হয় এই ছোট্ট জীবনটা তো কেটা যাবে, আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, একদিন তো এটার ইতি হবেই, ইতি টানবেই, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু চিরদিনের জন্য আপনার আমি সুখী হব তো হব কি করে, এটাও তো একটা সাবজেক্ট রয়ে গেছে, এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে, এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে, এখানে তো 60-70 বৎসর, এইখানে যার আছে তারও কাটে, যার নাই তারও কাটে, ঠিক না কি? হ্যাঁ, রাত্র কারো জন্য অপেক্ষা করে না, যে ঘুমায় তারও কাটে, যে কাঁদে সেও কাটে, যে তাকায় থাকে তারও কাটে, ঠিক না? না কাটে না? হ্যাঁ কাটে না? কাটে না? হ্যাঁ, সবার কেটে যাবে। কিন্তু আসতেছে একটা দিন মৃত্যুর পরে, ওটা তো কাটবে না। হয় 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 ওইখানে কোনো পরিচয় পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো বস্তু চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এত দৃষ্টান্ত আসতো না, হাদিসে এত দৃষ্টান্ত আসতো না। যদি চলতো তো আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। অত্র মাহফিলের সর্বানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আমাদের ভিতরে নারী পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, শহর গ্রাম, দুনিয়ার যেই কোনো মহাদেশেরই হোক না কেন, যেই কোনো ভাষার বর্ণেরই হোক না কেন, যেই কোনো পেশারই হোক না কেন, আমরা সবাই এই ছোট্ট জিনিস জীবনটায় সুখে থাকতে চাই। আমার কথা বুঝে আসে তো? 70 কিন্তু হবে না, আগেই বলে দিলাম, কেননা আমার কাছে সুর নাই, করতে কে দিব আপনাকে, এরকমই কাটা কাটা কথা হবে, আশা রাখি ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আরব বলেন আর আজম বলেন, আফ্রিকান বলেন আর ইউরোপিয়ান বলেন, সারা দুনিয়ার মানুষ, যুবক বলেন আর বৃদ্ধ আর নারী আর পুরুষ, আমরা সবাই এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে চাই, কি বলেন? হ্যাঁ, কিন্তু আফসোসের বিষয়, আফসোসের বিষয়, যেই মানুষটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করলেন, খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলে মানুষ তোকে আমি নিজের হাতে তৈরি করছি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এমনকি করোনা ভাইরাস যেটা ক্ষুদ্র, এটাও আল্লাহর হুকুমে তৈরি।
যেটাকে খালি চোখে দেখা যায় না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, ওটাকে পর্যন্ত আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন। আর ওই বিশাল, যেটা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি না মানলে কী করবে, তো আল্লাহ বলছিলেন ইন্নি খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানানো আছে, লাও আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না লা আকালা বিলুকমা, যদি খাইতে বলি তো সমগ্র সৃষ্টিটাকে 1 লোকমা বানায় খায়া ফেলবে। এটাকেও আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় ম্যাজিক আপনি আর আমি, বিশ্বাস হয়? হ্যাঁ, ছোট্ট একটা চোখে 13 কোটি ক্যামেরা, 2টায় 26 কোটি ক্যামেরা, ভাবতে পারেন এতটুক জায়গায় এতটুক ক্যামেরা কী করে ফিট করলেন? আপনাদের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞানের কথা বলতেছি, সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি এক করা হয় কোনো ময়দানে, আর যদি দুনিয়ার মিডিয়ালারা প্রশ্ন করে যে 100 বৎসর ধরে তোমাদের সাধনা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া, বলো সাধনায় তোমরা পচলে কতটুকু আর সাধনায় বাকি কতটুকু, আমার মনে হয় দুনিয়ার কোনো ডাক্তার শুধু এতটুক জবাব দিবে, সাধনা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটা শেষ সীমা কোথায় না এটা জানি, না কতটুক পচতে পারলাম না এটা জানি। সত্য তো, কি মনে হয় বোঝেন নাই? কোনো ডাক্তার জবাব দিতে পারবে যে সাধনায় কতটুকু পচলো? যে আল্লাহ ছোট্ট একটা চোখেই ম্যাজিক ফিট করছেন, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নারী হোক পুরুষ হোক, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ যে মানুষটাকে দান করলেন, সবচেয়ে সৌন্দর্য যে মানুষটাকে আল্লাহ দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য যে মানুষটাকে আল্লাহ দিলেন, 24 ঘন্টা যুবক যেই মানুষটাকে আল্লাহ সুরক্ষিত করেন, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। এই জন্য আল্লাহ বলে আদকুরু কাওয়ালাও তানসানি, তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও নাকি যুবক তুই আমাকে 24 ঘন্টা বুইলা থাকিস, যদিও নারী তুই আমাকে 24 ঘন্টা বুইলা থাকিস, যদিও দুনিয়ার মানুষগুলা তোমরা আমাকে 24 ঘন্টা বুইলা থাকো, আমি 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। বিশ্বাস হয়? মনে হয় হয় না, ঠিক না? এই জন্য আল্লাহ বুঝেইছেন, যদি আমি সুরক্ষিত না করতাম, লাপতালা আতিল আর দুফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাদেরকে পেটে নিয়ে আনিত, লাগরা কাতিল বাহারুফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লা আহলা কাতিল মালাইকা, ফেরেশতারা বহুত আগে আমাদের তোমাদেরকে ধ্বংস করে দিত। কেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, কোনো সৃষ্টি আমার নাফরমানি করে না, তোমরা 24 ঘন্টা করো তারপরও তোমাদেরকে সোয়া যাইতেছে, কেননা আমি সুরক্ষিত করি। যে মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, হায় আমি সত্য কথা দিতেছি, পড়া দেখেন কিতাব ওলামারা আছে এই জন্য বলতেছি, হাবায়েক ফি আখবারিল মালায়েক, হায় হায় ফেরেশতাদের তথ্য, 24 ঘন্টা কন্ট্রোল রুমে বসে ফেরেশতা কন্ট্রোল করতেছে, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নেই, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিক আত্রু, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো, আল্লাহ প্রত্যেকবার মেসেজ থ্রো করে উত্রু পালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার বান্দির জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার যুবকের জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার বৃদ্ধের জন্য সীমা রেখা দেওয়া আছে, খুলে রাখ। যেদিন সীমা রেখা আসবে তোকে হুকুম দিব, ওই দিন তুই বন্ধ করবি, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না, হায় 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 ওই দিন লাইফ সাপোর্টও কাজে দিবে না, ওই দিন বুরুজুম মুশাইয়েদা লোহার প্রাচীরও কাজে দিবে না, ওই দিন দুনিয়ার কোনো প্রোটেকশন কাজে দিবে না, ওই দিন উঠায় আনিয়ে আনিবে,
যে এই মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, যে মানুষটার জন্য সব কিছু আল্লাহ বিসর্জিত দিলেন, আমার জন্য সব বিসর্জিত, সব সৃষ্টি আমাদের অধীন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন বলে জমিনে যা দেখি সব তোদের জন্য তৈরি, শুধু তোদের জন্য তৈরি না, তোদের সুবাদে আমি সবাইকে পালতেছি। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবাইকে আমি তোদের কারণে পালতেছি, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। ও মানুষ তোর জন্য পালি, ও নারী তোর জন্য পালি, ও পুরুষ তোর জন্য পালি, ও যুবক তোর জন্য পালি, ও বৃদ্ধ তোর জন্য আমি সবাইকে পালি। আপনি আর কতটুকু খান কি ডিসকভারিতে দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন না, এক একটা মাছ হা করতে থাকে, টন কে টন মাছ তার পেটের ভিতরে যেতে থাকে, কার জন্য পালে? গরু ঘাস খায় তো খায় কার জন্য, মোটা তাজা হয় তো হয় কার জন্য, গাছ ফল দেয় তো দেয় কার জন্য, জমিন শস্য দেয় তো দেয় কার জন্য? আল্লাহ বলে সব তোর জন্য, যেই মানুষটার জন্য সব বিসর্জিত দিলেন, যেই মানুষটার অধীন করলেন ফেরেশতাদেরকে। আমাদের এই বডিটা পরিচালনা হয় ফেরেশতার মাধ্যমে, বিশ্বাস হয়? হ্যাঁ, না 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 হয় না। রাত্রে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, দিনে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞেস করে আহফাজ আল আতরুক, আল্লাহ পড়তে দিব না বাঁচাবো? তো আল্লাহ বলে বাঁচা তো মরণের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে, আল্লাহ বলে বাঁচাইস না তো হাঁটু পানিতে পড়ে মরা যায়, যেখানে মরার জায়গা না ওইখানে মরা যায়। কয় এইখানে অ্যাক্সিডেন্ট হলো তো হইলো কি করে, ফেরেশতা বাঁচায় না তো বাঁচে নাই, এইখান থেকে বাচ্চা আসলো তো আসলো কি করা, ফেরেশতা বাচ্চা নিয়ে আসছে তো বাচ্চা চলে আসছে, 24 ঘন্টা সুরক্ষিত করে। আমাদের এই বডিটা ফেরেশতা চালায়, একই নালী দিয়া খানা যায়, পানি যায়, খাদ্য যায়, ভিতরে ডিভাইডেড করে তো করে কে? কে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ ডিভাইডেড করা। প্রযুক্তি বলে হাট চলে বাল্ব দিয়া, আমি যদি প্রযুক্তিকে জিজ্ঞাস করি, বিজ্ঞানকে জিজ্ঞাস করি, বাল্ব চলে কি দিয়া? বিজ্ঞানের কাছে কোনো উত্তর নাই, বাল্ব কি দিয়া চলে? চোখে দেখার কোনো উপাদান নাই, চোখ দেখে তো দেখে কি করা? কানে শোনার কোনো উপাদান নাই, এখানে কলেজ স্কুল কলেজের ছাত্র আছে, এডুকেটেড আছে, জিজ্ঞাস করেন, কান শুনে তো শুনে কি করা? কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, মুখ বলে তো বলে কি করা? আল্লাহ বলে কুদরত সেট করছি, সেট করছি কুদরত, কুদরত দিয়া দেখিস, কুদরত দিয়া শুনিস, কুদরত দিয়া বলিস। যে মানুষের জন্য সবকিছু বিসর্জন দিলেন, ওই মানুষটা এই দুনিয়াতে সুখে থাকতে চায় কিন্তু একবারও মালিককে জিজ্ঞেস করতে চায় না, মালিক আমি সুখে থাকতে চাই কিন্তু সুখে থাকবো তো থাকবো কি করে, আমি আসল জায়গায় চলে আসছি। আমরা সবাই সুখে থাকতে চাই, তাই না? কি বলেন, কেউ চায় অসুখী হোক? হ্যাঁ, সবাই চায় হ্যাপি, আমি হ্যাপি হইতে চাই, কিন্তু আজ পর্যন্ত মালিককে জিজ্ঞাসা করলাম না, মালিক যে এক ফোঁটা পানির ভিতরে আমাকে এরকম ম্যাজিক দেখাইলেন, এই জন্যই তো আল্লাহ বলে মা কুন্তা সাই, তুই কিচ্ছুই ছিলি না, কুন্তা মা আম্মাহিনা, তুই এক ফোঁটা পানি ছিলি, সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে মার সিনায়, সুম্মা আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি এক প্রসেসিংয়ের মাধ্যমে, সুম্মা জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, সুম্মা গাসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি, মা আম্মা হিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এদামা, পরে কঙ্কাল, ও কাসাইতু আলাইহি লাহমা, কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে চামড়ার গোষ্ঠের আবরণ চড়াইয়া দিছি, এমন চড়ান চড়াইছি যে এখন বিষের বোতলও ডকডকায় গিলতে দ্বিধা করে না, মানে যুবক কিছু বোঝেই নাই, কিছু বুঝছো না? বোঝো নাই? না না, বুড়ারা বুঝবো করতে, বিয়েই তো করে নাই, করতে কে বুঝবো, ঠিক না? এমন চড়ান চড়াইছি যে বসে বিষের বোতল ডকডকায় ভিতরে নিতে দ্বিধা করে না, ঠিক না?
হ্যাঁ, শুধু পুরুষ না মহিলাও আছে, অন্যা গলায় জলায় লটকায় যেত, দিদা করে না। আল্লাহ বলে এরম নিখুঁত ভাবে চামড়া আর গোস্তের আবরণ আমি চড়াইয়া দিছি। হামাকুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি তোকে আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাব্বাইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি, এডুকেটেড বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিঃস্বয় ছিলি তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি যখন মারপেট থেকে আসছিলি। ফালা লাকা লিসানুন তান্ত্রিক, জিব্বা ছিল বাকশক্তি ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুই কিছু বুঝতি না। ফালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না। ওলা আলাকা ইয়াদুন তাপতিস, হাত ছিল তুই ধরতে পারতি না। ওলা আলাকা রিজলুন তামসি, পাও ছিল তুই চলতে পারতি না। ফকত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া। তোকে আমি স্বয়ং সম্পূর্ণতা দিছি। আজকে ওই মানুষটা ভাবে না, মালিককে জিজ্ঞাসা করে না আমি সুখে থাকতে চাই, থাকবো তো থাকবো কিভাবে। যে যা শিখে, যে যা জানে, যে যা বোঝে, হয় আমরা ব্যক্তিগত থিওরি দিয়ে শিখতে সুখে থাকতে চাই, না 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 না, দুনিয়ার কোন থিওরির মাঝে ছোট। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাকালাল লিমা ইউরিদ। হায় আল্লাহ, চাওয়ার বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। ওই সময় আমরা হাত তুলছি যখন আপনি প্রথম আকাশ, ওই মুহূর্তে হাত তুলছি যখন আপনি আহ্বান করতেছেন, কে আসো মাপ চাও আমি মাফ করব। ওই মজলিসে বসে হাত তুলছি যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছে। ওই সম্প্রদায়কে নিয়ে হাত তুলছি যাদের ভিতরে সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, ওই যুবকও আছে যে আপনার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছেন, বাচ্চাও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, অন্তরালে মা বোনরাও আছে, যাদের খাওয়া হালাল, পড়া হালাল, বাসস্থান হালাল। আয় আল্লাহ, তারপরেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাই, গ্রহণযোগ্যতা না পাই, মাপ না পাই, মনে হয় জীবনে এরকম মুহূর্ত আর পাই কি পাই না, এতগুলো জিনিস এক জায়গায় হয় কি হয় না জানি না মালিক, বিদায় আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, আজকে তো মাপ ছাড়া উঠতে চাই না। হায় আল্লাহ, আজকে তো মাপ করিয়ে দেন, আজকে তো কবুল করিয়ে দেন, মাহফিলকে কবুল করেন, আয়োজন কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। হায় আল্লাহ, ছোটকে কবুল করেন, বড়কে কবুল করেন, নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, গরালাদেরকে কবুল করেন, যারা বসা আছে তাদেরকে কবুল করেন, আওয়াজ যত দূর যায় দূর দূর পর্যন্ত কবুল করেন, পুরা দেশকে কবুল করেন, পুরা উম্মতকে কবুল করেন। আল্লাহ, কেমনে চাইলে আপনি দিবেন, আমরা তো চাইতেও জানি না মালিক। মালিক, ভিক্ষুক হইয়া যদিও হাত উঠাইছি, কিন্তু ভিক্ষা করার পদ্ধতিও জানি না, কিভাবে চাইতে হবে আপনার কাছে। মালিক, চাওয়া ছাড়া যখন লক্ষ কোটি নেয়ামত দিতে পারেন, তাইলে এক একটা আপনি চাওয়া ছাড়া। আজকের মজমাকে আপনি মাফও করে দিতে পারেন, আল্লাহ এই যুবকদেরকে মাফ করা দেন, যারা আয়োজন করছে তাদেরকে মাফ করা দেন, তাদেরকে মদিনার যুবকের মতো যুবক বানায় দেন, যাদেরকে আল্লাহ রসুল বসায় বলছিল নুসির তুমি শাবাব, আল্লাহ আমাকে যুবকদেরকে দিয়ে সহযোগিতা করছেন। আল্লাহ আল্লাহ, এদেরকে মদিনার পাক্কা ঠাক্কা যুবক বানায় দেন, আপনার হাবিবের পাক্কা আশেক বানায় দেন। আল্লাহ
আল্লাহ মা বোনদেরকে মদিনার মা বোনদের মতো বানা দেন, সাহাবা ইকরামের মা বোনদের মতো বানা দেন, যুবকদেরকে সাহাবা ইকরামের যুবকদের মতো বানা দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে হেফাজত করেন, ব্যয়বহুল রোগ থেকে হেফাজত করেন, নতুন নতুন রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ হার্টের রোগ থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিসের রোগ থেকে, ক্যান্সারের রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। যদি কাউকে দিয়া থাকেন কুদরত দ্বারা শেফায়ে আজেলা কামেলা মুস্তামেররা নসিব করেন, বিশেষ করে আমাদেরকে করোনার থেকে সুরক্ষিত রাখেন, আমাদের দেশকে করোনা মুক্ত করেন। মানুষ আল্লাহ একটু তাকায় দেখেন না, দুনিয়ার কোন দেশ পাওয়া যাবে না রাত্র ১২টা চাতকের মতো তোমার আশেক রবির আশেক হইয়া, আয় আল্লাহ এরকম তোমার কথা আর তোমার রসুলের কথা শুনে দুনিয়ার কোনো দেশ নাই অদ্বিতীয়, যার কোনো দৃষ্টান্ত নাই। আয় আল্লাহ আপনি আমাদের দেশকে করুণা মুক্ত করেন, আমাদের দেশকে করুণা মুক্ত করেন, আমাদের দেশকে করুণা মুক্ত করেন। করুণার মুক্তির জন্যই যুবকরা আয়োজন করছে। আয় আল্লাহ এই এলাকাটা আমাদের দেশকে করুণা মুক্ত করেন, কালকের থেকে যেন আর বাড়ে না, কালকের থেকে যেন কমতে শুরু করে আমাদের দেশ থেকে করুণা বিলুপ্ত করেন। আয় আল্লাহ সাথে সাথে আমাদের দেশ এই এলাকার মুর্দে গানদের কালকে মাফ করে, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে, যারা কবরে চলে গেছে যারা বরাবর ইমান নিয়েও কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন, আমাদের আপনজনদেরকে মাফ করা দেন, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে মাফ করা দেন, পুরো উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, আদম আলাইহিস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ যুবকদের এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন, এই জজবা এদের দিলের ভিতরে আরো বাড়ায় দেন, আরো ভরা দেন, যেন সদা সর্বদা করতে পারে। আল্লাহ আজকের থেকে বিশেষ করে যুবকদেরকে পাঁচ ওয়াক্তের নামাজি বানায় দেন, মা বোনদেরকে নামাজি বানায় দেন, এই উম্মতকে কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া কাশের পরিবেশে নাই বিদায় সুখিনা, বন্য প্রাণী ডিজিটাল চিড়াখানায় সুখী না, আধুনিক সাফারি তোফে সুখী না, সে তো আমাজনের জঙ্গলেই সুখী। যদি প্রত্যেকটা প্রাণীর জন্য সুখের পরিবেশ নির্ধারিত থাকতে পারে তাহলে আপনার আমার জন্য যে সৃষ্টি সেরা, যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, যার জন্য দুনিয়া আখেরাত তৈরি, যার জন্য সমগ্র সৃষ্টি তৈরি, সব সৃষ্টি যার অধীন করলেন, সব সৃষ্টি যার জন্য বিসর্জন দিলেন, ওই মানুষটার সুখে থাকার কি কোনো পরিবেশ আল্লাহ তৈরি করেন নাই, না নির্ধারণ করেন নাই? কি বলে বিবেক? আসেন কথা শেষের দিকে চলে আসছি, এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই, কসম খোদার, বাবা মা যদি সন্তান নিয়ে সুখে থাকতে চায়, সন্তান যদি মা বাবা নিয়ে সুখে থাকতে চায়, ভাই যদি বোন নিয়ে সুখে থাকতে চায়, বোন যদি ভাই নিয়ে সুখে থাকতে চায়, সম্পর্ক সমগ্র সম্পর্কগুলো যদি সুখে থাকতে চায়, প্রতিবেশী যদি প্রতিবেশী নিয়ে সুখে থাকতে চায়, এই ছোট্ট সমাজে যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা পরিবেশ আমাদের জন্য নির্ধারিত আছে, সেটা হলো দিনের পরিবেশ। দিন ছাড়া কেউ হ্যাপি হয় না, কেউ হবে না। দিনের পরিবেশ আমাদের জন্য নির্ধারিত, এই জন্য আল্লাহ কোরআনে চিৎকার দিতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও মানুষ, যদিও তোর বুকটা বড়া, সারাদিনের পরিশ্রম, সারাদিনের ছুটা, সারাদিনের দৌড়, সারাদিনের কর্ম, দেশ থেকে দেশান্তর, মাঝে মাঝে আমি বলতে বাধ্য হই, এমন কি লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে বিন দেশের পাড়ি জমানো, হয় হয় এই পর্যন্ত পাঁচবারে যে আমি কত শত মানুষ দেখলাম আমেরিকাতে, যারা মেক্সিকোর মতো বর্ডার পার হয়ে আমেরিকাতে গেছেন শুধু এই ছোট্ট জীবনটা একটু সুখে থাকার জন্য।
বহু জনকে দেখা আমার চোখে পানি পর্যন্ত আসছে। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, এক জানাজায় আমি শরীক ছিলাম, আমাকে ওই জানাজা কাঁদতে বাধ্য করছে। মাত্র পাঁচ মাস আগে সে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, মেক্সিকো দিয়ে সে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। পাঁচ মাস ধরে সে কাজ করতেছিল, হোম ডেলিভারির কাজ, বাইক দিয়া, মোটর সাইকেল দিয়া। হায় হায়, যেদিন আমি তার জানাজা পড়ছি ওর আগের দিন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সমস্ত স্বপ্ন দুলিশ্বাত, শুধু তার স্বপ্ন না, তার পরিবারের স্বপ্ন, তার ভাই ব্রাদারের স্বপ্ন, তার আত্মীয় স্বজনের স্বপ্ন, তার আপন জনের স্বপ্ন, সব এক অ্যাক্সিডেন্ট দুলিশ্বাত। সত্য তো? সে কেন গেছিলেন? এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট জীবনটা সুখে থাকার জন্য, তাই না? এটার জন্যই তো। 2019 আমার মনে আছে আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, হ্যাঁ আমি দুটা ছেলেকে দেখছি, আর পোশাক পরিচ্ছদ আমার মনে হইতে ছিল না এরা আমেরিকাতে আছে, এলোমেলো চুল, ময়লা কাপড়। আমি জিজ্ঞেস করছি তোমাদের এই অবস্থা কেন, বলছে কাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, রাতটা অতিবাহিত হয়েছে, সকালে আপনার সাথে দেখা হলো। কেন, আমাদের আপন জন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে এখানে মার্কাজে চলে আসছি, আমরা জানি মার্কাজে গেলে একটু জায়গা পাব। তো আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন, আমরা মেক্সিকো দিয়ে আসতেছিলাম। মেক্সিকোতে আসলে কি করে, কেন আমরা ফার্স্ট ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিতে দিতে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম। পুলিশের হাত লেগা গেছে, জেলখানায় চলে গেছি, বাহির হয়ে আসছি। তো আমি বললাম দুইজন ছেলে, কেন আরেকজন বাংলাদেশি ছিল, কোথায় সে? বলছে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। গত 7 থেকে 8 বছরে নেটে সার্চ দিয়া দেখেন, ইউরোপ যাওয়ার জন্য 38,000 লোক সমুদ্রের ভিতরে কবর বানায় দিছে, নেটে আছে, 3 থেকে 4 দিন আগে আসছে। ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে চাই, মা বোনরাও চায়, আমরাও চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি না, মালিক সুখে থাকবো তো থাকবো কি করে, সম্পর্ক গুনিয়ে নিয়ে সুখে থাকবো তো থাকবো কি করে। আল্লাহ সুখের থাকার জন্য আমাদেরকে দিনের পরিবেশ দিছেন, দিনের আদার কোনো পরিবেশে আমরা সুখী হব না, গেনার হব না, কসম খোদার হব না। যদি হতো, যদি হতো, তাহলে আমি 2-4টা উদাহরণ আমাদের দেশও দিতে পারি, এরাই ঐশীর মা বাবা সবচেয়ে সুখী হতো, না হতো না, ঐশী সবচেয়ে সুখী হতো, হইছে সে সুখী? সে সুখের খোঁজেই তো মা বাবার গলায় ছুরি চালায় দিছে। কয়েকদিন আগে রিপোর্ট বাহির হয়েছে, এই 2-3 বছর ধরে কতজন মা বাবা সন্তানের হাতে চান দিতে হয়েছে, সন্তান সুখ তালাশ করছে যে মাকে হত্যা করলেই সুখী হব, না 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 না, কসম খোদার পায়ে হাত রাইখা বলি, আমাদেরকে সুখী হওয়ার জন্যই মালিক দিনের পরিবেশ নির্ধারণ করছেন, দিনের পরিবেশ। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা দিনের পরিবেশে না ঢুকবে, আমাদের ঘরগুলা দিনের পরিবেশে আবদ্ধ না হবে, চাদর না উড়বে, আমরা যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশে নিজেদেরকে না আনবো ততদিন পর্যন্ত আমরা সুখী হব না। সুখী হওয়ার জন্য পয়সা প্রয়োজন না, গর্বত বাধা না, দারিদ্রতা বাধা না। আপনাদেরকে আমি দেখাইতেছি, হায় হায়, 4 দিন পর্যন্ত কামায় আনতে পারে নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, 4th দিন ঘরের অভিভাবক বলতেছে দোয়া করো, যাইতেছি আজকে যদি কিছু জোটে, বিকাল পর্যন্ত অপেক্ষা করছে, সন্ধ্যা ঘনায় আসছে, শুধু রাস্তা দেখতেছে আজকে কিছু জুটবে মনে হয়, সন্ধ্যা যখন চলে আসছে তো পর্দা সরায় দেখতেছে আসতেছে চেহারাটা মলিন, হাত দুইটা খালি, ঘরের কাছে যখন চলে আসছে তো ছোট্ট স্বরে পর্দা যাতে নষ্ট না হয় কানে আওয়াজ পৌঁছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় 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 আওয়াজ দিছে, আলী চোখে চোখ পড়ছে, বসে চেহারাটা মলিন কেন বলে আজকে জোটে নাই,
তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবে তো ঘরে ঢুকতে দিব না, এলে ঢুকতে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিছেন, দরজা খোলা দিছেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছিল, মুস্কি মুস্কি হাসতেছিল। দিস ইজ লাইফ, এটার নাম সুখ, এটার নাম, এটার নাম, এটার নাম, এটা দিনই দিতে পারে আর কেউ দিতে পারে না। ওই দিনের কাহিনী, যেদিন হাসান হোসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায় খিদা নিবারণ করছে, দিনের পরিবেশ ছাড়া আমরা সুখী হব না, না কোনো সম্পর্কে না কোনো সংসারে। যখন দিনের পরিবেশ হবে, হয় হয় হয়, আমি তো মাঝে মাঝে বলি এই কথা যে বাইর বার বিরুদ্ধে কেস করে তো করে কি করা। আমার তো ওই কবিতা মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, যখন বাই বাইর বিরুদ্ধে অভিযোগ করে কেস করে, তোমার মনে হচ্ছে আমি চিৎকার দিয়ে এই কবিতা পড়ি, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এক জায়গার থেকে দুধ পান করলি আর তুই গাদ্দার হইলি তো হইলি কি করা, এক মার দুধই তো দুইজন পান করলি, তোর ভিতরে এই গাদ্দারি আসলো তো আসলো কি করা। নিল বুঝলাম ভাই, তোর তো জবাব দেওয়া দরকার ছিল, খাইলো তো আমার পাই খাইলো, তাতে কি আসে যায়? হ্যাঁ হ্যাঁ, রাগ হয়ে গেলে? হ্যাঁ, এই ছোট্ট দিমনটা যদি সুখী হইতে চাই, দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্যে কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশ তোমরা তৈরি না করবে, না সংসারে সুখী হবে, দুইজনের সংসারও সুখী হবে না। 200 জনের সংসারও যদি দিনদারি হয়, তাহলে কোনোদিন অসুখী হবে না। দিন আমাদেরকে এই ছোট্ট জীবনটায় সুখ দিবে। আমি ওই দিকে আর নিয়ে গেলাম না, সামনে যে চিরদিন আসতেছে, হায় হায়, ওইখানে সুখী হব কি করে, এটা তো কাইটেই যাবে। সুখ হোক আর দুঃখ হোক, শীত হোক আর গরম হোক, তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থায় হয় এই ছোট্ট জীবনটা তো কেটা যাবে। আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, একদিন তো এটার ইতি হবেই, ইতি টানবেই, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু চিরদিনের জন্য আপনার আমি সুখী হব তো হব কি করে, এটাও তো একটা সাবজেক্ট রয়ে গেছে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে, এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এইখানে তো 60-70 বছর, এইখানে যার আছে তারও কাটে, যার নাই তারও কাটে, ঠিক না কি? হ্যাঁ, রাত্র কারো জন্য অপেক্ষা করে না, যে ঘুমায় তারও কাটে, যে কাঁদে সেও কাটে, যে তাকায় থাকে তারও কাটে, ঠিক না? না কাটে না? হ্যাঁ কাটে না, কাটে না? হ্যাঁ, সবার কেটে যাবে। কিন্তু আসতেছে একটা দিন মৃত্যুর পরে, ওটা তো কাটবে না। হয় হয় হয়, ওইখানে কোনো পরিচয় পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো বস্তু চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এত দৃষ্টান্ত আসতো না, হাদিসে এত দৃষ্টান্ত আসতো না। যদি চলতো তো আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ, হয় না? হয় না, আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আমি কয়েকদিন ছোঁয়া পাওয়ার কারণে যদি খেজুর গাছের চোখে পানি ঝরতে পারে, শুকনা খেজুর গাছের কান্না যদি হইতে পারে, আল্লাহর রসুল যেটাকে ট্যাক লাগায়া পিঠ লাগায় খুতবা দিতেন, যেদিন মেম্বরে পা দিতে দেরি, ওটা বাচ্চার মতো ফুফায় ফুফায় কানতে দেরি করেন নাই। চকলেট আর চিপস দিয়ে যেরকম বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ রসুল এসব হাত রাইকা সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না কাঁদিস না, তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বারে উঠবো, কান্না থামাইতে পারেন নাই,
তারপরে বলছে তোকে জান্নাতে নিয়ে যাব, দুনিয়াতে তুই খেজুর দিতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। যদি ছোঁয়া দেওয়ার কারণে, ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি সে ফুফায় ফুফায় কাঁদতে পারে, আবু তালেবকে 44টা বৎসর আল্লাহ রসুল ছোঁয়া দিয়েছেন, 44টা বৎসর আবু তালেব 44 বৎসর আল্লাহর রসুলকে পালছেন। হায় হায়, ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বৎসর 6 মাসের না জানি কত রাত্র চাচার বুকে কাটায় দিয়েছেন, কারণ আব্বাও নাই আম্মাও নাই, একটা বাইও নাই একটা বোনও নাই, কাছে একটা খালাও নাই কাছে একটা ফুফুও নাই। 6.5 বৎসরের বাচ্চাটা যখন দাদা দুনিয়ার থেকে চলে যায়, কত রাত্র জানি চাচার বুকের উপরে কাটছে। 44 বৎসরে কতবার না জানি চাচার আঙ্গুল ধরে চলছে, ওলামা জানে চাচা সফরে নিয়ে গেছেন, কোথায় রেখা যাবে কার কাছে রেখা যাবে, সামনে নিয়ে যেতে ছিলেন, মধ্যখানে একজন বলছে নিয়ে যাইস না, আমি চিনছি আগে যদি চিনা ফেলে তো ফিরত নিয়ে আসতে পারবি না, পাঠায়া দে আছে না, না নাই আমি পুরো কাহিনী খুলতে চাইতেছি না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না, যাকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন আর বলছেন মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, বলছিলাম কলেমাটা পড়েন পড়লেন না, বলছিলাম আমি পড়বো আপনি ঠোঁট হেলাবেন তাও হেলাইলেন না, তাইলে আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে আমি পড়ছি বটে, চাচা তো ঠোঁট হেলাইছে, আর চাচা না পড়লে হেলাইলো তো হেলাইলো কেন, চাচা এটাও করলেন। ওই দিনও আসতেছে সামনে, যুবক ওই দিনও আসতেছে, মৌতের কোনো বয়স নাই, নইলে আল্লাহ এই সতর্ক করতেন না, ইবনে আদম লা তাফরহ বিদুনিয়ায়কা, ও মানুষ, ও নারী ও পুরুষ, ও নারী ও পুরুষ, দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাত, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, ভুলায় না দেয়, হারায় না দেয়, তুই ভুলা না যাস, হারায় না যাস, কাম্মি সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিছি। কবিও বলেন জমি খা গই নওজোয়া কেসে কেসে, কত যুবককে তো জমিন ব্যানিশ করে দিছে, কোনো অস্তিত্বই রাখে নাই, না পাওয়া যাবে না। হ্যাঁ, ওই দিন তো সামনে আসতেই আছে, ছোট্ট জীবনটাই সুখী হইতে চাই কিন্তু জানি না সুখ কোথায় রাখা, কোন পরিবেশে রাখা, এই জন্য আসেন। এই জন্যই আল্লাহর রসুল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসছেন, আল্লাহ চিৎকার দিছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুম উদ্দিন, তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি, কোন বন্ধু চিনেন? হায় হায় হায়, আমরা তো নবীও চিনি না। হায় যুবক, আজকে তুমি ক্যারিয়ার তালাশ করো, স্টাইল তালাশ করো, দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো, ঠিক না? হ্যাঁ, হায় হায়, যে তোমার জন্য আরো সে যে একান্তে কান্তে চোখ নিডাল হয়ে গেছে, আরো সে যে চোখের পানি জড়াইছেন, যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যা শুকায় নাই তোমার আমার জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন, বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন, এখন তো চলে যাবেন, বলছে ফামাল লিবা দিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখে রাখবে, আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা, বলে দেন আপনার উম্মতের নারী পুরুষকে আমি একা ছাড়বো না, আমি দেখে রাখবো। আমি যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে কিয়ামতের মাঠে কাঁদবে, চিৎকার দিবে, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করো
সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলবে, তোমার আমার নবী, উম্মতি উম্মতি বলে চিৎকার। মাকামে মাহমুদে আল্লাহ বসাইতে চাবে, বসবে না, বলছে আমি উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি সাক্ষাৎ করব, উম্মতকে পানি পান করাবে তো করাবে কে? যুবক কেমন হবে যেদিন টাইকা আইনা বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, আল্লাহ রসুল ঠোঁটে লাগায় পান করাবে আর বলবে আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, পান কেমন হবে? যে মিজানের পাল্লায় ছুটবে আমলনামার সামনে, ঝুঁকলে হাত উঠাইয়া দিবে, না ঝুঁকলে হাত উঠাইয়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করা ছাড়বেন? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি আপনার উপর রাজি হব তো হব কি করে? আল্লাহ বলবে বন্ধু আপনাকে রাজি করব, ঝুঁকাইয়া দিলাম সামনে। যে রসুল পুলসেরাতের কাছে দৌড়াবে পার হইতে না পারলে, ও যুবক আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাশ করো? কার ভিতরে? মা বোনরা স্টাইল তালাশ করে কার ভিতরে? দুনিয়ার লেহেঙ্গা, দুনিয়ার এই পোশাক সেই পোশাক। জান্নাতে মা বোনদের লেহেঙ্গা আছে 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গের, যেটা সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত ভারীটা উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে সুতা না আলোর সুতা, এটার কোনো ওয়েট নাই, ডেলি একবার চেঞ্জ করবে না 70 বার চেঞ্জ করাবে লেহেঙ্গা, যেমন মনে চাবে তেমন পড়াবে। সাহাবারা শুধু শুধু বাজি নেন নাই, নারী পুরুষ শুধু শুধু না, যুবক বৃদ্ধ শুধু শুধু না, সবাই পাগল ছিলেন। আজকে মনে করেন আলেম ওলামা পাগল, আল্লাহওয়ালারা পাগল, কেন কেন ছুটতেছে, কেন আপনার হাত ধরতেছে, কেন পায়ের ধরতেছে, শুক্রবার ইমাম সাহেব কেন গলা শুকাইতেছে, আলেম ওলামারা আপনাদেরকে কেন বুঝাইতেছে, পাগলেরা কসম খোদার না, ওই আখেরাত সামনে বিদায় বুঝাইতেছে, কি রাখা আছে ওইখানে? যুবক 3 মিনিটের গানে জীবন শেষ করে দিতেছে, 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে, আমাকে বুঝাইতে হবে না। আসল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই, আছে কি যুবক বলো না, দু একজনে বলো না, সত্য তুমি বলবা 10 মিনিট 15 মিনিট, ওটি তো হা আ উ এ আ করতে করতে 15 মিনিট কাটায়, আসল ছন্দ 2 থেকে 3 মিনিটের বেশি নেই, এটার ভিতরে জীবন শেষ। ওই গান 40 বছর চলবে টানা, 40 বছর। আল্লাহ জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে, বলবে আল্লাহ শুনবো, আল্লাহ বলবে স্টেজ লাগাও রেসওয়ান, মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে, আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখা দিছে। ও যুবক তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময়। আমাদের মা বোনরা গায়ক হবে, দাউদ আলাইহিস সালামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে। দাউদের আওয়াজ জানো? হ্যাঁ, সিঙ্গার কাকে বলে? হ্যাঁ, খালি নিজে নাচার নাম সিঙ্গার? দাউদ আলাইহিস সালাম নিজে নাচতেন না, জবুর যখন পড়তেন তামায়লাতিল জিবাল পাহাড় ডান্স করতো, পাহাড় তামায়লাতিল আশজার গাছ ডান্স করতো, তখরুজুল হিতান সমুদ্রে পানি মাছগুলা বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা পাখি খাইমা যেত, পুরো পরিবেশটা নিচুম হয়ে যেত, এরকম আওয়াজ তোমাকে দিবে। আল্লাহ বলবে শুনবা, তো ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলা, তো সবাই এক বাক্যে বলবে লাকানাল মাউতুলা মুতনা ইয়া রাব্বানা ওয়ালাকাল হামদ জালতাল মাউতা মাউতাতানাল উলা, ও মালিক মৌত যদি থাকতো তোর প্রশংসা, এক মৌতই শেষ করে দিছিস, আর কোনো মৌত রাখিস নাই, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে সব মরে যেতাম, কেমন আওয়াজ! আল্লাহ বলবে আসছে সুন্দর, তারপর আল্লাহ ডাকবে তাওয়ালিয়া দাউদ, এবার দাউদ তুমি শোনাও, বলবে আসছে সুন্দর, তারপরে ডাকবে তাওয়ালিয়া হাবিবি তাওয়ালিয়া মুহাম্মদ আমাদের নবীজি শোনাবে, তারপরে বলবে আসছে সুন্দর, তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব পর্দা সরা আমি আসতেছি। আল্লাহ
শুনাবে, ডান্স রক্স, দুনিয়ার কোনো রক্স নাই আরবি ডান্স। আমি জানি ডিকশনারিতে কাকে ডান্স বলে, আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? যে নাচবে ওর লোকে ওর নিচের মাটিটা পর্যন্ত নাচবে, এটার নাম হলো রক্স। কমর হেলানের নাম রক্স না, ও তো জান্নাতে রক্স হবে। আল্লাহ নর্তকি রাখছে ওইখানে, পবিত্র রাখছে, পবিত্র দুনিয়ার মতো গান্ধা না, পবিত্র রাখছে। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, 160 ফিট তুমি আর আমি লম্বা হবো, কত? 120 ফিট, 60 ফিট না 20 ফিট, কত? 100। ট্যাগ দিয়ে বসা থাকবে, পায়ের কাছে দুইটা, মাথার কাছে দুইটা, দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে, মনে উঠতে দেরি, এরা জানতে দেরি হবে না। ওইখানে ব্লুটুথ শেয়ার হিট 24 ঘন্টা ওপেন থাকবে, এমবি কিনতে হবে না, চিন্তা করো না, মোবাইল ক্যারি করতে হবে না, ওটা অটো হবে, সব অটো, ওইখানে সব অটো চলবে। প্রযুক্তি আল্লাহ বানায় রেখা, সেট করে রেখা দিয়েছেন, মনে আসতে দেরি, দুটা পায়ে আর দুটা কাঁধে থাপ্পড় দিতে দেরি করবে না, টাচ করবে আল্লাহর ওলি। দুনিয়ার গান্দা জিনিস, দেখবি নাচ, শুনবি গান, দুটা পায়ের দিক থেকে উঠা যখন চমকার শুরু করবে, প্রত্যেক চমকারে 1 লক্ষ কালার বাহির হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ কালার বাহির হবে, 40 বর্ষণ নাচবে, পায়েরটা মাথার দিকে, মাথারটা পায়ের দিকে, 40 বর্ষ শোনাবে। প্রথম চমকারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ চমকারে একবার ওই কালার রিপিট হবে না। 40 বর্ষর পরে গালের ভিতরে মুখ খামাইরা কইব, খালি নাচেই দেখবি আর গান শুনবি, আর কোনো কাহিনী দেখোস না, আর কিছু বুঝোস না। বুঝেইছে? দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আল্লাহ রূপ দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে? কয় আইটেম একটু ভাবো না। জান্নাতে লেক রাখা আছে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, দুনিয়ার মতো না, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝো নাই, ঠিক না? বেশি দেখলে কি দেখায়? বারবার তাকাইলে খালি দুঃখটা, মুখ দিয়া যেটি কয় ওগুলো কি? ওইখানে সৈকত আছে, দেখতে দেরি, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না, বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আল্লাহ বানায় রেখা দিছে। ওয়ালাদাইনা মাজিদ, কোরআন এটাই বুঝাইছে, কোরআন এটাই বুঝাইছে, ফালা তাআলামু নাফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম। কোরআন জান্নাত বলতে 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 আয় হায় আয় হায় আয় হায়, কাপড় পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, পড়ানোরও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। 6 দিন দুইভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেম পান করাইয়া দেয়, যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন না পান করতে দিবে না, পান করাইতে দিবে, আল্লাহ বলবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আজকে দাওয়াত আমার, আমি পান করাই দিব। যদি দুনিয়ায় হাতের জোশ থাকে তো আল্লাহর হাতের জোশ কিরকম হবে? আয় যুবক, আল্লাহ পান করাবে, ঠোঁটে লাগায় দে, আয় আমি পান করাই দিব, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পান করাবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে, কত গিফট, সারা জান্নাতের জিনিস চেঞ্জ করার পরেও বেঁচা যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব কিছু চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মনে হয় বুঝে আয় না, হাসপাতালে নিয়ে দাওয়াত খেয়ে ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোর ভিতরে রূপান্তরিত হইতে পারি, পছন্দ হবে এরকম হয়ে যাবে, মা বোন আলাদা, পুরুষ আলাদা। এখন প্রশ্ন করবেন কে কাটটা লয়া যাইব, দুইজনই তো চেঞ্জ হয়ে গেছে, একজন আরেকজনরে চিনবো না, ঠিক না? না না, এই জন্যই তো ব্লুটুথ তার শেয়ার হিট এখনই দুনিয়াতে দিয়া দিছে, ওদিকে চেঞ্জ হবে এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে ওদিকে চলে যাবে, বাজারতে বাইরে দুইজন দুইজনের হাতে ধরা জান্নাতে চলে যাবে। হায় হায়, দিন আল্লাহ এই জন্য দিছেন,
এই ছোট্ট দুনিয়ায় সুখে থাকার জন্য, আর চিরদিনের সুখ এইখান থেকে বুকিং দিয়া যাওয়ার জন্য, এইখান থেকে লটারি জিতা যাওয়ার জন্য। নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, মৃত্যু আসতে দেরি, মৃত্যু লগ্ন আসতে দেরি, ফেরেশতা নামতে দেরি করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কানে কানে বলতে দেরি করবে না, আল্লাহ তাখা, ভয় পাস না, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ সঙ্গ দেখান না দেখ, নাহনু আউলিয়া হুকুম, আমরা সঙ্গ দিব, আমরা সাথে থাকব, দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক আমরা সাথে থাকব। তারপরেও যখন আশ্বস্ত না করতে পারবে, তখন বলবে আব, পর্দা সরাবে আর ইশারা দিয়ে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, দেখ কি রাখা আছে তোর জন্য, জান্নাত চোখে দেখায় দিবে, তারপরে উঠাবে। এই জন্য আসেন, এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই আর চিরদিনের সুখ এখান থেকে লুই পানিতে চাই, তাহলে দিন লাগবে, দিনদারি ছাড়া হবে না, দিনদারির পরিবেশ ছাড়া হবে, দিনদারির পরিবেশ আর দিন ছাড়া হবে না। এটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, চলতে হবে। এই জন্য আসেন, শিখব তো, পাক্কা ওয়াদা, হ্যাঁ, বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। তাহাদিসে নেয়ামত না, আমি 99টা দেশ ঘুরে বলতেছি, আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেখাইছেন। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত হেজ্জখানা দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই, আলহামদুলিল্লাহ, এত পর্দানিশীন দুনিয়ার কোনো দেশে নাই, এরকম দাড়ি টুপিও দুনিয়ার কোনো দেশে নাই, এরকম করুণা, তারপরে এত মানুষ বসে আছে, মাস্ক কজনে পড়ে বসে আছেন, ঠিক না? এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেক দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশে সহজলভ্য, হাত বাড়াইলেই শিখা যায়, পাও বাড়াইলেই পাওয়া যায়। আসেন শিখি, আসেন শিখি, দিনের পরিবেশ গড়ি ইনশাআল্লাহ। কিছু থাকুক আর না থাকুক সুখে থাকবো ইনশাআল্লাহ। কি সুখে? রাগ হয়ে যাবেন বললে বলবো? 2020 থেকে এই পর্যন্ত বহুত মানুষ করুণায় মারা গেছেন, গেছেন না? এমনও ইতিহাস আছে, সন্তান কবরস্থানও চিনে না, কবরও চিনে না। না নাই আছে, না নাই, হ্যাঁ, এরকম ইতিহাসও আছে, মা বাবা মারা গেছে, সন্তান নিজের হাতে গোসল নিছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামাইছে, দুনিয়া বলছে করুণায় মারা গেছে, থো মারছে করুণা দামি না, মা দামি, করুণা বড় না বাবা বড়, জান বড় না বাবা বড়, মরা যাবো মরা যাবো, তারপরও নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখবো, এই ইতিহাসও আছে, না নাই, এই ইতিহাসও আছে, কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ কোটি কোটি টাকা রেখা গেছে, আর ওই আলেম ওলামার মা বাবা কিচ্ছু রেখা যায় না, দিন শিখাইছে তো দিন শিখাইছে তাকে, বাপ করুণা হয়েছে তো হয়েছে কি, বাপের চেয়ে করুণা বেশি, বাপের চেয়ে জান বড় না, আমার জান বড় না, নিজের বাবাকে নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজে চোখের পানি দিয়ে কবরে রাখবার বলবো, মালিক রেখা গেলাম, শাস্তি যেন না হয়, কবর যেন জান্নাতের বাগান হয়। দিনদারি শিখাইছে, এটা দিন শিখাইছে, দিন নাই এই জন্য কবরও চিনে না, কবরস্থানও চিনে না, বিতু হয়ে গেছে। কি সংস্থায় যারা কাজ করছে, আজ পর্যন্ত যারা করতেছে করুণায়, করুণা সংস্থায় যারা দাফন কাফন করে জানাজা পড়ায়, যা দেখবেন সব দিনদার ওলামা, মাদ্রাসার ছেলে পেলে ওলামারা করতেছে এক এক জায়গায়, এরা জানে আমাদের দিন আমাদেরকে এটা শিক্ষা দিছে যে মানুষকে অবহেলা করা যাবে না,
মানুষ চেয়ে বড় দামি কোনো জিনিস নাই, ওকে তো ওইভাবেই কবরে রাখতে হবে যেভাবে মালিক বলছে। এই জন্য জানাজাও পড়ে, ও কবরেও রাখায়, ও গোসলও করায়, ও কাফনও পড়ায়। কি সত্য তো? আসেন দিনদারি শিখি, দুনিয়াটাও সুগম হবে, আখেরাটাও, দুনিয়াটাও সুখের হবে, আখেরাটাও সুখের হবে। কিন্তু দিনের একটা মাথাও আছে, প্রত্যেক বডির একটা মাথাও থাকে, দিনেরও একটা হেড আছে, একটা মাথা আছে, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। দিনের মাথা কি? মাথাবিহীন যেরকম শরীরের দাম নাই, খোদার কসম নামাজবিহীন জীবনের দাম নাই। এই জন্য আল্লাহ রসুল আসতে দেরি, নামাজের মেসেজ দিতে দেরি করেন নাই। আসেন, আজকে ডেলি পাঁচবার আল্লাহ ডাকে, ও যুবক পায়ে হাত রাখা বলি, খোদার কসম আমার কথা একটু মানো। আজকে রাত্রে নেটে নামাও আসমাউল হোসনা অর্থ সহ আল্লাহ 99 নাম নামাও, আমার কথা মানো, একবার তুমি অর্থগুলো একটু পড়ো, যে আল্লাহ যে তোমাকে ডাকে, রহমান যে তোমাকে ডাকে, রহিম যে তোমাকে ডাকে, মালিক যে তোমাকে ডাকে, কুদ্দুস যে তোমাকে ডাকে, সালাম যে তোমাকে ডাকে, মুমিন যে তোমাকে ডাকে, মুহাইমিন যে তোমাকে ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিযুল মুকীতুল হাসিবুল জলীলুল করীমুর রাকীব المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع الغني المغني المانع الطاهر النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডেলি ডাকে, আর তুমি বলো আমি ব্যস্ত, আজান কানে যায় আর নামাজের দিকে আসো না। হায় আল্লাহ, হায়, আমি বুঝাবো তো বুঝাবো কি করে? মা বোনরা মুসল্লার দিকে যায় না, নামাজের দিকে দৌড়ায় না, পায়ে হাত রাখি। 99 মালিক পদের মালিক আল্লাহ ডেলি ডাকে, নামাজ দিনের জন্য মাথা স্বরূপ। আসো, আজকের থেকে ওয়াদা করি, আজানের আওয়াজ কানে যাবে, আর কোনো দিন এই কথা বলবো না আমি ব্যস্ত, বরং সমস্ত ব্যস্ততাকে বলবো নামাজ আছে আগে পড়ে আসি, তারপরে দেখবো ব্যস্ত ব্যস্ততা কি তাটা পড়ে দেখবো, আগে নামাজ পড়ে আসি। কি ওয়াদা করতে পারি যে আজকের থেকে নামাজ ছাড়বো না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।